তিনটি ইউনিয়ন বাদ দিয়ে সাভার উপজেলা জাতীয় সংসদীয় আসন ঢাকা 19। একসময় বিএনপির ঘাঁটি এই আসনটি 2008 সালে উদ্ধার করেছিলেন আওয়ামী লীগের তালুকদার তৌহিদ জং মুরাদ। 2014 ও 18 সালে দলের মনোনয়ন বাগিয়ে নেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার এনামুর রহমান। এবারও মনোনয়ন পেয়েছেন তিনি। তবে তালুকদার তৌহিদ জং মুরাদ এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আশরাফ সিজেলের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজধানীর অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? রাজধানীর বাইরে ঢাকা জেলার অন্যতম পরিচিত এলাকা সাভার ও আশুলিয়া, এরই মধ্যে পোশাক কারখানার জন্য বিখ্যাত এই এলাকায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন 10 প্রার্থী। একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই নির্বাচনী এলাকায় 2008 সালে জয়ী হন আওয়ামী লীগের তালুকদার তৌহিদ জং মুরাদ। তবে পরের বাড়ি বাদ পড়েন তিনি। গত 2 মেয়াদে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন ডাক্তার এনামুর রহমান। এবারও মনোনয়ন পেয়েছেন তিনি। আবারও সাভার আশুলিয়ায় সুন্দর শান্তি এবং নিরাপত্তার পরিবেশ এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমাকে সমর্থন দিবেন। গেল এক দশক অনেকটা এলাকার বাইরে ছিলেন তালুকদার তৌহিদ জং মুরাদ। এবার দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ। যে নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের বলে আমি কই, আয়ো আয়ো আয়ো, আমরা প্রস্তুত, সাভার আশুলিয়াবাসী প্রস্তুত। শুধু মুরাদ নয়, আওয়ামী লীগ প্রার্থীকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকারাবদ্ধ, আমরা ওনার স্মার্ট বাংলাদেশ গড়ার একজন সহকর্মী হতে চাই। এই আসনে মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধারণা তিনজনের মধ্যেই হবে ভোটের লড়াই। ইগল মার্কায় বিপুল ভোটে সাভার ও আশুলিয়া মানুষ দেখাই দিবে মুরাদ জং এর কত জনপ্রিয়তা। মানুষের যে একটা প্রচার প্রচারণের মাধ্যমে আমরা মোটামুটি আল্লাহর রহমতে নৌকা এগিয়ে ইনশাআল্লাহ আমরা মাঠে কাজ করে সুখ শান্তি পাইতেছি এবং সাইফুল ভাইয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আর পোশাক শিল্প অধ্যুষিত এই এলাকার সাধারণ ভোটাররা বলছেন তারা চান সহিংসতা মুক্ত ভোট, যেখানে পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন তারা। বর্তমান যে খুব যোগ্য লোক, কাজ ভালো করো, তার জন্য আমরা তাকে চাই। অনেক ভালো লাগছে আর কি, আপনার নতুন ভোট দিতে যাবো। আমার ভোট আমি মূল্যবান ব্যক্তিকে দিব যাতে ভবিষ্যতে ভালো হয়। ঢাকা 19 আসনে মোট ভোটার 7,56,416 জন, যাদের বেশিরভাগই চাকরিজীবী আর শ্রমজীবী মানুষ। আব্দুল আল মামুন, একাত্তর।